Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Object, my lord, my learned friend, Swanamdhanya Barrister Chatterjee, our officer in charge. Ekjon heinous criminal, jaghonnotom oporadhi Mongoluke nirdosh praman korar jonno, ei mohamanno adalater samne je sakkho shabad pesh korechen, eta je sompurno mithye, bhittihin, ei adalater kache seta bar bar pramanito hoyeche. Eibar amar learned friend, Barrister Chatterjee, ei adalater kache praman korar chesta korchen, Monglu manoshik roge akranto, kintu ami jodi boli এটাও সম্পূর্ণ মিথ্যে ফাঁসির দড়ি আড়াবার জন্য মঙ্গলু এটা চক্রান্ত এটা তার অভিনয় শুধু তাই নয় মিস্টার চৌধুরী এই অফিসার ইনচার্জ অশোক রায়কে অনেক টাকা ঘুষ দিয়ে আসামি মঙ্গলুর পক্ষে এই আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার চেষ্টা করছেন সে ইয়েস অর নো নো না আমি একটাও মিথ্যে বলছি না শুধু ধর্মাবতারকে একটা আর্জি পেশ করছি ওই দেবতুল্য মানুষটিকে ফাঁসির দড়িতে ঝোলাবার আগে আইন দিয়ে নয় একবার মানবিকতা দিয়ে বিচার করুন সৎ পথে চলার জন্য সত্যি কথা বলার জন্য ওই মানুষটি যদি অপরাধী হয় তাহলে জজ সাহেব আমি অপরাধী আই অবজেক্ট মাই লর্ড অফিসার ইনচার্জ বোধ হয় ভুলে গেছেন এটা আইনের জায়গা মমতা দেখানোর জায়গা এটা নয় মি লর্ড আমার বন্ধুবর পাবলিক প্রসিকিউটর বিনোদ ব্যানার্জির কথা সত্য মেনে নিয়েই বলছি যে আসামি মঙ্গলু সিংকে ফাঁসির হুকুম দেওয়ার আগে অন্তত দু মাস কোনো মেন্টাল অ্যাসাইলামে অবজারভেশনে রাখতে দেওয়া হোক তাতে যদি প্রমাণিত হয় যে মঙ্গলুর এটা পাগলের অভিনয় চক্রান্ত তাহলে আমি নিজে এই আদালতে দাঁড়িয়ে বলবো যে মঙ্গলুর চরম শাস্তি হোক না চরম শাস্তি পাবার যে যোগ্য সেই পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে যদি মৃত অবস্থায় আর একবার এখানে পেতাম তাহলে আমার কাঁধেতে ঝুলিয়ে এই মহামান্য আদালতের কাছে সে বার বার বলতাম জজ সাহেব তাকে আর একবার ফাঁসি কাঠে ঝোলান জজ সাহেব আমার আবেদন মঙ্গলুর জীবনের কথা আমাকে বলতে দিন প্রসিড অন যাহা বলিব সত্য বলিব সত্য বিনা মিথ্যা বলিব না মঙ্গলু ছিল আমার চা বাগানে কুলিদের সর্দার চা বাগানে অন্যান্য কুলিরা মালিককে ঠকাবার জন্য নানা রকম পন্থা অবলম্বন করত মঙ্গলু নিজের সততা দিয়ে সকলের ভালো করবার চেষ্টা করত মালিককে বাঁচাবার চেষ্টা করত
হঠাৎ একদিন ঝড় জলে রাতে বাবুজি বাবুজি মঙ্গলু বাবুজি বাবুজি তুমি তো সবই জানো ডাক্তার বলেছিল আমার বিবির যতবার বাচ্চা হবে ততবারই মরে যাবে একদিন আমার বিবি আমাকে বলল বাবা আমার রাতে দর ধরলে স্বপ্নে দেখেছে তার বাচ্চা হবে আমার বিবি ঠাকুরের দর ধরে বাচ্চা পেয়েছে বাবুজি কিন্তু ঝড় জলে আমার ঝোপড়িটা উড়ে গেছে তাই তোমার কাছে ছুটে এলুম আমার একটা ঝোপড়ির ব্যবস্থা করে দাও মঙ্গলু যে সততা নিয়ে তুই আমার চা বাগানকে বড় করেছিস ওই খারাপ লোকগুলোকে ভালো করেছিস সামান্য থাকার জায়গা দিয়ে সে ঋণ শোধ করা যায় না তাই তোর ভবিষ্যৎ ভেবে আমি এটা উইল করে রেখেছি যাতে তুই সুখে শান্তিতে বাস করতে পারিস বাবুজি তুই একটু দাঁড়া আমি আসছি মঙ্গলু এটা যত্ন করে রাখিস ধর সাংলা চা বাগানের পাশে যে খালি জমিটা আছে তার সমস্তটা তোকে দিয়ে তোর ঋণের একটা কণা শোধ করলাম বাবুজি তুমি দেবতা আছো দেবতা ভগবানের নামে কসম খেয়ে বলছি তোমার বিপদে আমার জান কবুল করে দেব মঙ্গলু ভগবানকে ডাক হসপিটাল থেকে যেন খবর আসে তোর মেম সাহেবের ছেলে হয়েছে মেম সাহেব হসপিটালে মেম সাহেবের বাচ্চা হবে তাহলে তো তোমার বেটাকে আমি কোলে নিয়ে পালবো এমনি এমনি করে হিলাবো হ্যালো হ্যাঁ হ্যাঁ কোথা থেকে কথা বলছেন হিলটপ হিলটপ হসপিটাল চৌধুরী বলতে আমার খুব খারাপ লাগছে কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে আমরা এক্সরে করে দেখেছি আপনার স্ত্রীর সন্তান নালীতে একটা একটা টিউমার ফর্ম করেছে যদি বাচ্চাকে বাঁচাতে হয় তাহলে আপনার স্ত্রীকে হারাতে হবে আর যদি স্ত্রীকে বাঁচাতে চান তাহলে আপনার হাতে মৃত সন্তানকে তুলে দিতে হবে বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিদার আসমানে আর নই জমিতে আজ রই আসমানে আর নই জমিতে আজ রই পায়ের নিচে মাটি পেলাম আজকে আমার আজকে আমার আজকে আমার বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিদার বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিদার সন্তান আমি আবার পাবো আমার স্ত্রীকে আপনি বাঁচিয়ে তুলুন মিস্টার চৌধুরী বলতে আমার খুব খারাপ লাগছে মৃত সন্তানের জন্ম দিয়েও যদি আপনার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে হয় তাহলেও আপনার স্ত্রীকে চিরজীবনের মতো বন্ধা হয়ে থাকতে হবে ডক্টর Thank you.
দুহাতে প্রাণের তাগোদে করবো আমি সোনার খেতি রে নিজের চোখেতে দেখবো খুশিতে বলছে খেতে হিরে মুটি রে বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার খুদা তালা করু আশীর্বাদ খুদা তালা করু আশীর্বাদ মনের সুখেতে থাকবো ঘরেতে পালবো আমি বেটা বেটি রে আমার ঘরেতে আমার দাওয়াতে করবে তারা ছোট ছুটি রে হো 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 কত সোহাগ আমি পাবো যে ব্যাটার এ ব্যাটার সে বেটি ও ব্যাটার বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার আসমানে আর নই জমিতে আজ রই আসমানে আর নই জমিতে আজ রই পায়ের নিচে মাটি পেলাম আজকে আমার আজকে আমার বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার বাবু সব বানিয়ে দিল আমায় জমিন্দার বাবুজি মেম সাহেবে বুঝি লড়কা হয়েছে তাই খবর দিতে এসেছ না মঙ্গলু তোর মেম সাহেবের মারা বাচ্চা হয়েছে বাবুজি শুধু তাই নয় তোর মেম সাহেবের জ্ঞান ফিরলে কি করে জানাবো তাকে বাঁচাবার জন্য তার সন্তান হওয়ার দরজা চিরকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে বাবুজি আমার একটা কথা রাখবে কি কথা আমার আমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসছি তুমি চুপি সারে মেম সাহেবের পাশে শুয়ে দেবে মেম সাহেবের যখন জ্ঞান ফিরবে তখন মেম সাহেবের দেখবে বহুত আনন্দ হবে না মঙ্গলু আমার স্ত্রী হাসবে তুই যন্ত্রণায় কাঁদবি আমি সহ্য করতে পারবো না নেই বাবুজি আমি কাঁদবো না আমি কাঁদবো না আমার কাছে থাকলে ও কুলির লড়কা কুলি বানবে তোমার কাছে মানবে ও জজ বানবে ব্যারিস্টার বানবে হ্যাঁ বাবুজি বাবুজি তুমি তুমি একটু দাঁড়ো আমি এখনই আসছি নাম জানিস আমি
स्वप्ने देखे अमरनाथ बाबा के होते दिले ऐले हो तुम एक बार नहीं चल मंगल बाबूजी हमें वादा कर ची तुम्हार विपदे हमार जान कबूल कर दो जान कबूल कर दो जान कबूल कर दो जान कबूल कर दो बाबूजी जल्दी जल्दी पकड़ो तड़ातड़ी जाओ ना मंगलू ये पाप हमें करते पारबो ना बाबूजी हमार पुण्य जन्ने ना होए एक टुकानी पाप कर ले देर मत करो बाबूजी देर मत करो भागो भागो हमारा बच्चा हमारा बच्चा ওই বাচ্চাকে তো গেল মাইয়া ওই বাচ্চাকে তো গেল দাদিমা তুই এত চিৎকার করছিস কেন আমার লড়কা কোথায় তোর লড়কা কি হয়েছে জানি না মৃত্যুতে গেলে বিস্তারে তাকিয়ে দেখি আমার লড়কা নেই দাদিমা আমার লড়কা জামিলি জামিলি কাজিস কেন বাংলো তুই আমার বাচ্চাকে নিয়ে গেছিস বাংলো নেই তো নেই তো ভগবান ভগবান তুই দুশ্মন আছিস ভগবান তুই দুশ্মন আছিস আমার খুকুন সোনা চাঁদের কণা টিপ দিয়ে যায় রে ও ভগবান শেষ পর্যন্ত তোমার কথাই রেখেছিল তুমি ছেলে চেয়েছিলে না তাই তোমার মনস্কামনাই পূর্ণ হয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে তোমার বোঝাতে পারবো না কি হয়েছে বলো তো তোমার মন কি খুশি হয়নি না না আমি খুব খুশি কিন্তু ভাবছিলাম বাচ্চাকে দেখাশোনার জন্য একটা লোক তো দরকার হো মা লোকজনের কি অভাব তাছাড়া আমি তো রয়েছি তুমি তো রান্নাঘর সেলাই নিয়ে ব্যস্ত থাকো তাই বলছিলাম কি মানে তোমার এই ব্যস্ততার সময়টুকু এই বাচ্চাকে দেখাশোনার দায়িত্বটা যদি মঙ্গলুর প্রতি ঠিক আছে তুমি যা বুঝবে তাই হবে সাহেব চা বাগানের মালিক দত্ত সাহেব এসেছেন তুমি বসতে বলো আমি আসছি জি সাহেব কি ব্যাপার মিস্টার দত্ত এত রাত্রে আপনি নমস্কার নমস্কার মিস্টার চৌধুরী দেখুন মিস্টার চৌধুরী ভেবেছিলাম যে সামান্য একটা নোংরা ব্যাপারের জন্য আপনার কাছে আসব না কিন্তু ভেবে দেখলাম যে মঙ্গলুর পাপের জন্য একটা অবৈধ সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে মঙ্গলুর অবৈধ সন্তান মিস্টার চৌধুরী আপনার চা বাগানের পাশে আমার চা বাগান তো আমার বাগানে কাজ করতো 16 বছরের ফুটফুটে একটা মেয়ে শুনিয়া আপনি তো জানেন যে ওই সূর্যাস্তের পর নিকটানিক করে খিতা পাঠ করে সামান্য মদ্যপান করা আমার চিরকালের অভ্যাস তো আমার কোয়ার্টারে লনে বসে আমি যখন ড্রিঙ্ক করতাম রোজই দেখতাম যে মঙ্গলু আর চুনিয়া দুজনে দুজনকে জড়া জড়ে এই সমস্ত খারাপ নোংরা কথা বলতে আমার বড় অস্বস্তি লাগে মিস্টার চৌধুরী তবু আমি সবকিছু জানতে চাই সবকিছু তো আপনাকে জানাতে পারবো না শুধু এইটুকু জানাতে পারি যে গত তিন দিন হলো মঙ্গলুর ঔরসে ওই ছোট্ট ফুটফুটে মেয়ে চুনিয়া এক অবৈধ সন্তানের জন্ম দিয়েছে কথাগুলো কি আপনি অপরের মুখে শুনেছেন না নিজের চোখে দেখেছেন টেল মি মিস্টার চৌধুরী যেদিন থেকে মঙ্গলু আর চুনিয়াকে আমি ওই অবস্থায় দেখি সেদিন থেকে আমি ওদের দুজনকে ছায়ার মতো অনুসরণ করে চলেছি আরে বুঝতে পারছেন যে কথাগুলো আমার অপরের মুখে শোনা নয় নিজের চোখেই দেখা আর তাছাড়া আমি এমন একজন স্বভাবের মানুষ যে কারোর দুর্নাম রটুক এটা আমি কখনোই চাই না কাজে আপনি যা কিছু করবেন নিভৃতে এবং সবার অলক্ষে এলাকার একটা মানুষও যেন জানতে না পারে যে মঙ্গলুই হচ্ছে আসল অপরাধী কিন্তু সদ্যজাত শিশুটির মা চুনিয়াকে আমি কি জবাব দেব
মঙ্গলু যখন চুনিয়াকে অস্বীকার করে বলে যে ওই সদ্যজাত শিশুটি তার সন্তান নয়, তার কিছুক্ষণ বাদে চুনিয়া গলায় দড়ি দিয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। কাজে আপনার কাছে প্রমাণ চাইবার কোনো লোক আর নেই। কবে আজ মশাই দাবাই দিয়ে চামেলিকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। তুই বিশ্রাম কর, আমি যাই, কাল সকালবেলা আবার আসবো। মঙ্গলু, বাবুজি, মঙ্গলু তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন, একটু বাইরে এসো। সব ঝুট আছে, সব ঝুট। বাবুজি তুমি দত্তবাবুর কথা বিশ্বাস করবে না। মিথ্যে বদনামটা যদি সারা মহল্লাতে ছড়িয়ে পড়ে তাকে সত্য প্রমাণ করবো কি করে? বাবুজি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দত্তবাবু যখন বলেছে গাঁয়ের লোক কেউ জানতে পারবে না, তখন তুমি এই বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, আমি ওকে পালবো, আমার বদনামই হবে না, চামেলির মুখে দিয়ে হাসি ফুটবে। মঙ্গলু, বাবুজি দের মত করো, দের মত করো। বিদেশ্বর বাবু, বিদেশ্বর বাবু, এই নিন ধরুন। আজ আমি হালকা হলাম, মঙ্গলুর উপকার করে আপনি আমাকে পরম শান্তি দিলেন। শান্তি আপনি কোনোদিনই পাবেন না দত্তবাবু। কেন? কেনর উত্তর জানতে পারবেন সেই দিন, যেদিন এই শিশু বড় হয়ে আপনার সামনে সে কৈফিয়ত চাইবে। মানে? আপনি যতই আসল সত্যটা লুকোবার চেষ্টা করুন, আমি কিন্তু জানি এই সন্তান আপনার ঔরসে জন্ম নিয়েছে। তাই আপনার সামনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই সন্তান বড় হয়ে যেন আপনাকে কঠোর শাস্তি দেয়। মঙ্গলু নিয়ে যায় কে, এমন করে মানুষ কর যাতে দত্তবাবু রক্তের ছোঁয়া এতটুকু না লাগে। বাবুজি আমার বিবি বহুত খুশি হবে, বহুত খুশি হবে, বহুত খুশি হবে। চামেলি, হে চামেলি, একবার দেখ কাকে নিয়েছি। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। জানিস চামেলি, তোর বাচ্চাকে আমি লুকিয়ে রেখে মজা দেখছিলাম, তুই কি করিস? চামেলি তুই খুশি তো? খুশি, বহুত খুশি, বহুত খুশি। মঙ্গলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। হে মঙ্গলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। আমার দু কাঁধেতে ভালোবাসার দুখানি পুরস্কার, তোমরা দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি, দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি। মঙ্গলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। ওহে মঙ্গলু আমি জঙ্গলি, আমি পাহাড় দেশে থাকি। দুনিয়া থেকে দুটি মানুষ নিয়ে লালন করি, পালন করি বুকের সোহাগ দিয়ে। আমি অমানুষের দুনিয়া থেকে দুটি মানুষ নিয়ে লালন করি, পালন করি বুকের সোহাগ দিয়ে। আল্লাহ আমার সমান সমান, আল্লাহ আমার সমান সমান, ও
ওরা কেউ পড়ে না ফাঁকি, ওরা কেউ পড়ে না ফাঁকি। মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি, মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি। চোখে চোখে হচ্ছে বড় চোখের মনি দুটি, আসলি মানুষ বললে ওরা তবে নেবো ছুটি। আমার চোখে চোখে হচ্ছে বড় চোখের মনি দুটি, আসলি মানুষ বললে ওরা তবে নেবো ছুটি। ধরাজ বুকে দরজা খুলে, ধরাজ বুকে দরজা খুলে, আমি তাই তো ওদের ডাকি, আমি তাই তো ওদের ডাকি। মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি, ওহে মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি। আমার দুটা দেবে ভালোবাসার দুখানি পুরস্কার, তোমরা দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি, দেখতে পেলে নাকি, তোমরা দেখতে পেলে নাকি। মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি, মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি, ওহে মংলু আমি জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি। কি টাকা হতো মোটর বাইক কিনবো? রাকেশ, তোমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি ছেলেটাকে শুধু শুধু বকছো কেন? মাধুরী, ছেলেকে অন্যায় প্রশ্রয় দিও না। দেখো, তুমি আমায় যতই লুকো না কেন, আমি জানি আমার কোনোদিন সন্তান হবে না। তাই আমার রাকেশকে আমি একটু কষ্ট দিতে চাই না। চল। ছি 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 রাকেশ, তোমার লজ্জা হওয়া উচিত। তোমাদের বাড়িতে কাজ করে মঙ্গলের ছেলে ডেভিড আজ ক্লাস 8 এ ফার্স্ট হয়েছে, আর তুমি 5-4 সাবজেক্টে ফেল করে একই ক্লাসে রয়ে গেলে। দ্যাটস অল রাইট, গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। রাকেশ, ডেভিডকে দেখে শেখো, টাকা থাকলেই লেখাপড়া শেখা যায় না। জীবনে কিছু করতে হলে চাই আদর্শ আর একাগ্রতা। আমি দেখতে চাই ডেভিডের আদর্শ ভেবে আর তার একাগ্রতা অনুসরণ করে সামনের বছরে তুমি ফার্স্ট হও। আজ আমি ওকে দেখলাম। ডেভিড, মানুষের প্রতিশোধ মার বদলে মার নয়, মানুষের প্রতিশোধ অসৎ মানুষকে ভালোবেসে ভালো করা। তুই যেদিন ওকে ভালোবেসে ভালো করতে পারবি, সেদিন বুঝব তুই প্রতিশোধ নিয়েছিস। কি হয়েছে? তাকে সময় মেরেছে। কি ভেবেছো তুমি? এসে বাস। প্লিজ ফাদার, রাকেশকে আপনি রাজ টিকেট করবেন না। যদি করেন তাহলে কোন স্কুলে ওকে আর ভর্তি করতে পারবো না। আপনি ভুল করছেন বীরেশ্বর বাবু, একের পর এক আপনার ছেলের সম্পর্কে কমপ্লেন। সব জানি, তবু কথা দিচ্ছি এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কোনোদিন রাকেশের জন্য আপনাকে আর অনুরোধ করবো না। বেশ, শুধু আপনার জন্য
স্কুল বোর্ডে মিটিং ডেকে চেষ্টা করব যাতে আপনার ছেলেকে ক্ষমা করা যায়। গুড নাইট। শোনো, আজ এই মুহূর্ত থেকে তুমি এ বাড়িতে আর কাজ করবে না। হ্যাঁ, যদি আমার কথার অবাধ্য হও তাহলে ঠিক আছে। তুমি কি করছো? আমি যা করছি ঠিক করছি। তুমি ওকে এক্ষুনি এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই মঙ্গলু, এই মঙ্গলু আর ডেভিডের জন্য আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। কাকে চাও? নিজের স্ত্রীকে? না, বাড়ির চাকর মঙ্গলুকে। মেম সাহেব, আপনি গলত বাত বলছেন। আমি আপনার লড়কাকে নিজের লড়কার মতন ভালোবাসি। আমার কোনো কসুর নেই, কোনো কসুর নেই। মঙ্গলু, কাল থেকে এ বাড়িতে তুই আর আসিস না। আর যদি পারিস তোর ছেলে ডেভিডের স্কুলে যাওয়া বন্ধ করে দিস। সাবাস সাবাস, খুব তো আমার উপর খবরদারি করছ। এখন তোমার যদি কোনোদিন বিপদ হয় আমি কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? নেই নেই নেই। মেম সাহেব তখনও যদি আমাকে খুন করে মাটিতে ফেলে দেয় তখনও আমার ডেড বডিটা তোমার পায়ের তলায় লুটিয়ে দিয়ে বলবো, বাবুজি তোমার চোখের জল দিয়ে আমার চিতার আগুনটা নিভিয়ে দাও। আমি আসবো, আমাকে রুখতে পারবে না। মেহিমা, কাল থেকে আমি আর স্কুলে যাবে না। কেন বেটা? রাকেশ আমাকে রোজ মারে, সকলের সামনে অপমান করে। মারতে মারতে যদি একদিন মেরেই দেয়। চুপ কর বেটা। ডেভিড ঠিক বলেছে, কুলির লেখা কুলি বানবে, জজ বানবে না, ব্যারিস্টার বানবে না। না, ডেভিডকে লেখাপড়া শিখতেই হবে। মঙ্গলু, আজ যে কথাগুলো আমি তোকে বলেছি সেগুলো আমার মনের কথা নয়, তুই বিশ্বাস কর। শুধু সংসারে শান্তি রক্ষার জন্য সে কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। মঙ্গলু, চা বাগানে কাজের জন্য আমি তোকে লুকিয়ে লুকিয়ে আরো বেশি টাকা দেবো, কেউ জানতে পারবে না। তুই ডেভিডকে একটা অন্য স্কুলে ভর্তি করে দে। আমি চাই ডেভিড একটা মানুষের মতো মানুষ হয়ে উঠুক। বাহ বাহ, আচ্ছা কথা বললে, সাবাস কথা বললে। তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে বেশি টাকা দিবে আর আমি সেই টাকা হাত পেতে নিব? বাবুজি, এই কথাগুলো বলতে তোমার শ্যাম লাগলো না? তাহলে আর যেসব কুলিগুলো বাগানে চুরি করে তাদের সঙ্গে আমার তফাৎটা কি আছে বলো? মঙ্গলু, আমি ভুলে গিয়েছিলাম আমি কার সঙ্গে কথা বলছি। তুই আমায় ক্ষমা কর মঙ্গলু।
মা। শিবশম্ভু শিবশম্ভু। বাবুজি, কে আরে বেটা? বাবুজি, হিলটপের কাছে না ডিনামাইট দিয়ে পাথর ভাঙছে। হ্যাঁ, পাথর ভাঙছে। আর সেই পাথরগুলো লড়িতে বোঝাই করে শহরে যাচ্ছে। আচ্ছা, ওখানকার কুলির সর্দার বললো যে সারাদিন মেহনত করলে তুমি 6 রুপিয়া পাবে। আচ্ছা, আমি আমি মেহনত করে না 6 রুপিয়া এনেছি। হ্যাঁ বাবুজি, আমার জীবনের পহেলা রোজগার আছে। বাবুজি, আমি যদি 1 রুপিয়া মাকে দিই তুমি গুসা করবে না তো? দেখ বেটা, চোরি কা 10 লাখ রুপিয়া কামাই গন্ধা আছে, নরক আছে, আর মেহনত কা 6 রুপিয়া কামাই স্বর্গ আছে, শান্তি আছে। টাকার সঙ্গে ফুল এনেছিস কেন? সংলাতে যে কালী মন্দির আছে না, সেখানকার পূজারি আমাকে বলেছে বাবা মায়ের পায়ে ফুল দিলেই সব ঠাকুরকে ফুল দেয়া হয়, তাই তাই মন্দিরের বাগান থেকে আমি ফুল তুলে এনেছি। হ্যাঁ বেটা, বেটা, আমার বেটা। আমাদের অন্ধকারের ব্যবসা বাড়িয়ে চলেছে আর পুলিশের হাতে বাঁচিয়ে চলেছে আমার এই আয়রন ম্যান বাইক। রাইট রাকেশ, আমারও একমাত্র অ্যাম্বিশন তোমাকে আয়রন ম্যান বানিয়ে তোলা। বস, আমাদের চোরাচালানের সমস্ত সংবাদ পুলিশে লেগেছে। হোয়াট? রাকেশ কোথায়? রাকেশ, 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 রাকেশ ইঞ্জিনিয়ার রবিন বোস আমাদের চোরাই মালের ট্রাকগুলোকে ধরবার জন্য একেবারে পুলিশ নিয়ে রওনা হয়ে গিয়েছে। ভগৎ বলুন, তুই তো মিস্টার বোসের কাছে কাজ করিস। হ্যাঁ, তোকে সন্দেহ করছে না তো? আরে সন্দেহ তো দূরের কথা, আমাকে নিয়ে আপনি একনাজরে দেখে বলেই তো আমাকে প্রথম জানিয়ে থানায় ছুটলো। হ্যাঁ, কিন্তু পুলিশে খবর দিল কে? ডেভিড নাকি থানায় ইনফরমেশন দিয়েছে? ডেভিড? হ্যাঁ। রাকেশ, রাকেশ, যেমন করে হোক পুলিশের গাড়িগুলোকে ঢুকতেই হবে। আমার মনে হয় চেঞ্জ করা উচিত। আর কত রাত এভাবে জেগে থাকবে? কোন লাভ নেই। রাকেশ না আসা পর্যন্ত আমার ঘুম আসে না, মনে কি যে অশান্তি হয়। এই অশান্তিকে তুমি নিজে ডেকে আননি, দিনের পর দিন অন্যায় প্রশ্রয় দিয়ে। একটা কথা বলবো,
কি কথা? তোমার অনুমতি না নিয়ে আমি শ্যামবাবুকে ডেকে পাঠিয়েছি। শ্যামবাবু কেন? এই কেনর উত্তরটা চেও, কেনর উত্তরটা চেও। আচ্ছা তুমি যে তখন থেকে এত বকবক করছো, ব্যাপারটা কি সেটা আমাকে তুমি খুলে বলবে? এই শ্যামলির ভাগ্যটা যে এত ভালো আমি আগে জানতাম না। সেই যে কলেজের ছুটির সময় কলকাতা থেকে আবার এখানে এসেছিলাম, সেই সময় বৃষ্টির স্ত্রীর সঙ্গে ওরকম সাক্ষাৎ পরিচয় হয়। ও তা আমি তো জানতাম না। কোয়ান্টামে তাহলে আমি কি জানতাম? হ্যাঁ, বৃষ্টির স্ত্রী মনে মনে পোষণ করেছিলেন এমনই পুত্র বধূ খুব। ও সত্যি? হ্যাঁ, সেই জন্য আজকে জানতে পারলাম। ফার্স্ট ক্লাস দাদা গো, ফার্স্ট ক্লাস। দেখো কি বলবো, এক গাছ নাও। এক্ষুনি বসে বসে ভাবছিলাম যে কপাল দেখো, ছ মাস পেরিয়ে গেল, এর মধ্যে একটা বিয়ে, কইতে অন্নপ্রাশন, মাই শ্রাদ্ধের নেমন্তন্ন এলো না। আজ শুভ দিন দাদা। আরে নিজের বাড়ির বিয়ে, বলবার কে আছে? কোনোই ঠিক আছে দাদা, ঠিক আছে, কোন চিন্তা নেই। দেখো তুমি বাড়ির কথা তো, বাইরের কেউ নেমন্তন্ন করলে একটা সুবিধা ছিল, আমার কোনো দায়িত্ব নেই। তুমি ধরো 50 কি 100 টাকা খরচা করে একটা শাড়ি প্রেজেন্ট করে দিলে, আর আমি গিয়ে একা খেয়ে 300 টাকা উসুল করে দিলাম। একা খেয়ে 100 টাকা ইনভেস্টমেন্ট, 200 টাকা প্রফিট, বৌদি প্রফিট করিয়ে দিই। 300 টাকা খাবি? একা খাবো, খাবি, খাবো। তোর কি হাড়ের বুটো আছে? দৌড়, আমার হজম শক্তিটা একটু বেশি। কি হবে তাহলে? কোনো পরোয়া নেই, একটু এদিকে এসো, প্রাইভেট ব্যাপার। তুমি শুধু আমাকে 20 জন কন্যা যাত্রী নিয়ে যাবার পারমিশনটা দে। বুঝ দিলু। ওখানে গেলাম, গেলে ফার্স্ট ব্যাচে বসলো, বসলে খেলো, সেকেন্ড ব্যাচে যারা গাছতলায় তাকিয়ে রইল, খাওয়ার তো কিছু থাকবে না, থাকবে না। তাতেও যদি তোমার বাকি বকেয়া কিছু থেকে যায় তো তারও প্রভিশন আছে, পরে খেয়ে উসুল করবে। কিভাবে তাদের অন্নপ্রাশনের উৎসব একটা হবে, তখন এমন খাওয়া খাবো না ছেলেদের পাপের অন্নপ্রাশনের ছোট দাদা, আমি খুব খুশি হতে পারছি না। কেন? রাকেশের সম্পর্কে অনেক কথা শোনা যায়। যাই হোক দাদা, তুমি মেয়ের বাপ, নিশ্চয়ই তার ভালো চাইবে। আমার শুধু একটাই কথা, একটু ভালো করে খোঁজ নেবে আর একটু ভালো করে ভেবো। আমিও কিন্তু শুনেছি, জানো ছেলেটার নাকি নেশা ভাঙ। আমি তো নেশা ভাঙ কেনা করে? মহাকবি গিরিশচন্দ্র করতেন না, মাইকেল মধুসূদন করতেন না, এতে করে আগেকার দিনের কথা। এখন সবাই নেশা ভাঙ করে, কেউ খোলাখুলি ভাবে করে, কেউ লুকিয়ে চুরি করে, এটা এখন একটা ফ্যাশন স্টাইল। চাই ছোট ছালিকে টেলিগ্রামটা করে দিয়ে আসি, খবর পাওয়া মাত্রই যেন শ্যামলিকে তাড়াতাড়ি পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। ওসি অশোক রায় স্পিকিং, কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা তো আপনার জানার কোনো দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখলেই চলবে যে আমাদের পেছনে লাগলে আপনাকে এবার একটা গন্ডগ্রামে বদলি করে দেব, কেমন? হ্যালো, 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 রেখা দি, দিন রাত কি এত ভাবো বলো তো? না কিছু না, যা তোমার জীবনে ঘটে গেছে সব ভুলে যাও। বাবাকে বলবো তোমার জন্য একটা ভালো ছেলে দেখতে। তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হবে কেন,
বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কাল রাত্রি কাটলো না, তোমার স্বামী মারা গেল, ফুলঝরচে পর্যন্ত হলো না, তার জন্য তুমি সারা জীবন শাখা সিঁদুর ত্যাগ করবে? আর্ট কলেজ থেকে পাশ করেছি, ছবি আঁকা নিয়েই থাকবো। ড্রাইভার সাহেব, কি হলো? দেখুন না ম্যাম সাহেব, লরিগুলো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, যাবার জায়গা নেই। শ্যামলি, শ্যামলি, শোন শ্যামলি, ওদিকে যাস না। এ ভাই সাহেব, এসব লরি কার আছে? এ সব লরি সব দত্তবাবু কাছে, আমি তার ইনচার্জ আছি। লেকিন রাস্তার মধ্যে লরি দাঁড় করিয়েছো, আমার গাড়ি পাস করবে কি করে? আরে ভাই, দু রোজ কাম করে করে একদম টায়ার্ড হয়ে গেছি, এখন আর স্টিয়ারিং ফিয়ারিং ধরতে ভালো লাগছে। আর ভি বহুত রাস্তা খোলা আছে, 10-20 মাইল ঘুরে যা। কেন ঘুরে যাব? এটা কি তোমার বাপের রাস্তা আছে? দেখুন না ছোট সাপ, গাড়ি সরাইনি বলে এই সালা বাপ তুলে গালাগাল করলো। আবে তোর গাড়ি কোন মহল্লায় থাকে? শিলিগুড়ি স্টেশনে, ভাড়া খাটি। কান খুলে শুনে রাখ, দত্তবাবু আর রাকেশের গাড়ি কখনো পেছু হাঁটে না। আমাদের গাড়ি যদি সমস্ত রাস্তা বন্ধ করে থাকে, তাহলে অন্য গাড়িকে পেছু হাঁটতে হয়, আর সে যদি পেছু না হাঁটে, তাহলে আমার এই আয়রনম্যান বাইক সেসব গাড়িকে হসপিটালে পাঠিয়ে দেয়। একটা নমুনা দেখ, ধর। এটা কি ভদ্রতা, একটা নিরীহ লোকের উপর এভাবে অত্যাচার করছেন? আরে 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 আরে, আপনি গাড়িতে ছিলেন নাকি? হ্যাঁ। আগে বলবেন তো, সুন্দরী মেয়ে গাড়িতে বসে আছে জানলে গাড়িটা কি কোনো ক্ষতি করতাম, উল্টে উপকার করতাম। আপনার পরিচয়? আমি শ্যামবাবুর মেয়ে শ্যামলি। আচ্ছা, কি ব্যাপার ছোট সাহেব, এই তো ভিড় কেন আছে? ডেভিড, আমার লোকজনদের নিয়ে মেম সাহেবের গাড়ির চাকাটা একটু ধাক্কা দিয়ে তুলে দে তো, মেম সাহেব খুব বিপদে পড়েছে। ছোট সাহেব, আপনার লোকের হেল্প দরকার নেই, এ আমি একাই পারবো। হ্যাঁ, বহুত তাগাদ আছে তোরা। মানুষের উপকার করলে তার জন্য পয়সা নিবি না, আর তুমি যদি আমাকে পয়সা দাও আমি সে পয়সা হাত পেতে নি, তাহলে আমি কারোর উপকার করতে পারবো না, আমার টাকা ধুয়ে চলে যাবে। এ ভাই সাহেব, সামনে কোনো গ্যারেজ আছে, গাড়িটা খারাপ হয়ে গেছে, মেম সাহেবকে নামিয়ে দিয়ে সেখানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলো 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 আমার সঙ্গে চলো। আপনি গাড়িতে উঠুন। তোমাদের গাড়ি আমার পেদাল গাড়ির সঙ্গে পারবে? হ্যাঁ কি, চলো তুমি আগে বাড়ো, আমি তোমার আগে আগে যাচ্ছি। আমি এখন রকেট আছি, রকেট, তুমি আগে বাড়ো, পারছো না, আমি আগে চলেছি, পারবে আমার সঙ্গে? আমি এখন বলছি আছি আসমানে উড়ে যাব। ও শ্যামবাবু, শ্যামবাবু দেখেন কি এসেছে দেখেন। আরে শ্যামলি মা, আরে আয় আয় ভেতরে আয় ভেতরে আয়, খবর না দিয়ে চলে এসেছিস। খবর কি চলতে আয়,
নমস্কার শ্যাম বাবু, সব ঠিক আছে তো? মাসি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। শুধু তুমি ভালো আছো? কি ব্যস্ত? হ্যাঁ, সঙ্গে কে এসেছে তাকে চিনতে পারছো না? আরে কেন চিনতে পারবো না, আমার আদরের শালির মেয়ে রেখা বামুনিকে চিনতে পারবো না? তোমাকে ভুলে যেতে পারি, ছোট শালিকে ভুলতে পারবো না। এমন ভাবে বলছো যেন আমার বোন তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। 100 বার বলবো, 1000 বার বলবো, আমার ছোট শালি না থাকলে তোমার মেয়ের কি হতো? কি হতো? হোস্টেলে রেখে লেখাপড়া করতে হতো, কেউ দেখতো না। এই দেখো কেমন আছো বাবু, কেমন আছো বাবু? এই দেখো মামা কাপা। মেজ সেজ আর ন, তো দুজনকে বাদ দিয়ে কি গো বৌদি, খালি ন মাসির কাছে রেখে ওকে লেখাপড়া শেখাচ্ছে? আমার তাই তো ব্যাখ্যা করছি, কি রকম জানো, আমার মতো তোমার, তোমার মতো আমার। আমার একটি ছাত্রী আছে জানো, তার বাবা একটা টাকাও দেয় না, খালি গাড়ি সে পড়ে। আবার তার পাশের বাড়ির একটি মেয়ে, তার বাবা আমাকে 100 টাকা দেবে বলে তাকে পড়াই না, ওই গাড়ি সেই পড়াই। কেন পড়াই যান তোমার মতো? তুমি কেন নবাসের কাছে লেখা পড়াচ্ছে? কি তোমার বাবারে যা, আমার বাবারে তাই, কারণ তুমি আমার আপন বড় ভাই, তিনি আমার আপন বড় বাবা। আসলে কি জানো, দুজনে ওর নবাসি সুন্দরী, আমার ছাত্রী সুন্দরী। চড়িয়ে তোমার গাল ভেঙে দো, সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। ও ছোট কাকা, তুমি না সেই একই রকম আছো। আরে মা, ওই যে তোর বুড়ো ছেলে রে। আচ্ছা সঞ্জু কাকা, বাবা বাবা, তোমার যখন সেই বিনে মাইনের ছাত্রীটিকে এতই পছন্দ, তাহলে তুমি তাকে বিয়ে করছো না কেন? বড় দুঃখ দিলি রে মা, কি কি করে বিয়ে করব বল? টিউশনি করে যে কটা টাকা রোজগার করি তাতে নিজের কুলি আর বিয়ে করা চলে না। তবে তোদের কাছে মিথ্যে বলবো না, মাঝে মাঝে ইচ্ছে করে বিয়ে করি, করে যদি ভারত সরকার ওই অফিসের আইন টাইন গুলো একটু অদল বদল করে দেয়। তাহলে কবিতাই বলি, তাই বলো। বিয়েটা তো মধুর হতো, আচ্ছা যদি মাইনে হতো 10,000, রে বাবা, রোজ হতো রবিবার, আর এবেলা ওবেলা মাস কাবার। হোয়াট, বিং এ পুলিশ অফিসার, আপনি বলছেন স্মাগলাররা আপনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে? ইয়েস। দেন হোয়াই ডোন্ট ইউ অ্যারেস্ট দেম? আমার মনটা এখন ভেঙে গেছে, এখন আমি এই চাকরিটা করি শুধু মাস গেলে কিছু মাইনে পাবার জন্য। যখনই কোনো সমাজ বিরোধীকে গ্রেপ্তার করতে গেছি, তখনই অপর মহলে কোনো অফিসারের কাছ থেকে অর্ডার এসেছে তাকে ছেড়ে দেবার জন্য। আমি ছুটে গেছি অফিসার কাছে, বলেছি শুনুন স্যার, হিজ এ ক্রিমিনাল, হিজ এ ক্রিমিনাল, আমি আমি ওকে ছাড়তে পারি না। তিনি জানালেন আরো উপর মহল থেকে কোন এক মিনিস্টারের কাছ থেকে হুমকি এসেছে যে আমি যাকে অ্যারেস্ট করেছি তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমি ওদের কথা শুনিনি, আমি কারোর কথা শুনিনি, আমি ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছি। ব্যাস ব্যাস, ওয়ান ফাইন মর্নিং আমি জানতে পারলাম যে আমাকে সুন্দরবনের এক কণ্ড গ্রামে ওরা বদলি করে দিয়েছে, যেখানে স্কুল নেই, অসুখ করলে হাসপাতাল নেই, কিছু নেই। আপনি বলুন, আপনি বলুন মিস্টার বোস, চাকরি রাখতে গেলে আমাকে বার বার বদলি হতে হবে, আমার ছেলে মেয়েদের পড়াশোনা? নো মিস্টার বোস, নো, আমি আমার মনটা একেবারে ভেঙে গেছে, আমি একেবারে ভেঙে গেছি। কিন্তু এইভাবে নিজেকে বিখিয়ে দিয়ে কতদিন কতদিন মনের সঙ্গে যুদ্ধ করবে? এভাবে মনের সঙ্গে কতদিন যুদ্ধ করা সম্ভব? নিজের বাঁচার জন্যে, অন্যকে বাঁচাবার জন্যে একটা ডিসিশন আমাকে নিতেই হবে, আর সেটা হবে ড্রাস্টিক।
a drastic decision. Abdul Chacha, chal chal sa. Baby, are chota rod, ki paglami korchi. Rail kamrai ute par. আরে উঠো বল তোমাকে ছাড়িয়ে চলে যাব তুমি আমাকে একটা কথা বলবে না আমি এখন রকেট আছি রকেট তোমাকে ছাড়িয়ে চলে যাব আরে ডেভিড এবার কিন্তু গাড়ির স্পিড কমিয়ে দিয়ে তোকে পেটাবো ও হ্যাঁ শুনবে না আচ্ছা এই গাড়ির স্পিড বাড়াচ্ছি দেখি তোর কত তাগদ আছে তোমার যত কোচ স্পিড বড় আমি তোমার আগে চলে যাব হে আব্দুল চাচা কিতনা হিম্মত আছে চলে আগে পারো শ্যামলি দেবীদের কাণ্ডটা দেয় দেবীদ দেবীদ আরে তোমরা কোথায় যাচ্ছ টাইগার হিলে বেড়াতে যাচ্ছি কিন্তু তুমি এসব কি করছো কামরায় উঠে এসো আমার কামরায় উঠতে ভালো লাগে না ভালো লাগে না বললে তো চলবে না আমার কথা তোমাকে শুনতেই হবে যদি তোমার কিছু হয় তখন কে দেখবে আমার কিছু হবে না শ্যামলি হ্যাঁ আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে তুই না ওকে ডাকতে ডাকতে পড়ে যাওয়ার ভান করবি দেখবি ঠিক উঠে আসবে ঠিক বলেছো ডেভিড ডেভিড উঠে এসো বলছি আমি পড়ে যাচ্ছি আরে বাপ রে বাপ হ্যাঁ তোমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে তো আমি বিপদে পড়ে যাচ্ছিলাম যাও যাও সিটি গিয়ে বসে যাও চলো চলো বহুত গরম আছে ডেভিড ওইভাবে ছুটে ছুটে কোথায় যাচ্ছিলে আসিয়া ওখানে আমি কাম করি কি কাজ ঝুড়িতে পাথর নিয়ে লড়িতে বুঝাই করি আর হ্যাঁ মাঝে মাঝে ট্রাক চালিয়ে মাল খালাস করি মাসে কত পাও দিনে 6 রুপিয়া হ্যাঁ ডেভিড তুমি ট্রেনের কামরায় ওঠো না কেন কামরা কামরা চার পাঁচ দেখো দেখো একদম বন্ধ আছে মেম সাহেব আমার বন্ধ জায়গা একদম ভালো লাগে না বাহার দেখো কত হাওয়া খোলা রাস্তা সবুজ মাঠ উঁচা পাহাড় যখন কাজ ছেড়ে ঘরে ফিরে যাও তখন তো চারপাশ বন্ধ থাকে নেহি 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 ওটা তো আমার মন্দির আছে আমার মসজিদ আছে কেন ওখানে যারা আমাকে জন্ম দিয়েছে তারা থাকে আমার বাবা আমার মা ডেভিড তুমি কখনো কাউকে ভালোবেসেছো আমি আমি তো সবাইকে ভালোবাসি না 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 আমার বোন সে কথা বলছে না আমার বোন বলছে তুমি কোনো মেয়েকে ভালোবেসেছো দাঁড়াও 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 আমাকে একটু ভাবতে দাও খুব ভালোবাসি কাকে আমার মাকে ইস তুমি কি বোকা আমার কথা বুঝতেই পারোনি দাঁড়াও 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 আর একটু পরিষ্কার করে বলো তো মানে আমি বলতে চাইছি এমন কোন মেয়েকে কি তুমি ভালোবেসেছো যাকে শাদী করে তোমার বউ করার ইচ্ছে আছে আরে ঘরের বউকে আমি পছন্দ করবো কেন ও তো আমার বাবা মার ডিউটি আছে তারা যাকে পছন্দ করবে আমি তাকে শাদী করে নেব তাকে ভালোবাসবে তখন তো তাকে ভালোবাসতেই হবে তার দেখভাল করতে হবে সিনেমায় নিয়ে যেতে হবে মাঝে মাঝে হোটেলে নিয়ে গিয়ে ফেনা ভাত খেতে হবে যেরকম আমার বাবা আমার মাকে দেখভাল করে ঠিক সেই রকম ভাবে আমাকেও দেখভাল করতে হবে এই যখন তোমার মা তোমার বাবার উপর খুব রেগে যান তখন তোমার বাবা কি করেন এই কাউকে বলবে না কিন্তু আমি একদিন লুকিয়ে লুকিয়ে দেখেছি আমার মা আমার বাবার উপর খুব রেগে গেছে আমার বাবা তখন একটা দোকান থেকে শাড়ি এনে আমার মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলল আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি তোমায় পরলে কেমন দেখায় আমি একবার দেখব তখন তোমার মা কি বললেন আমার মা আমার বাবাকে বলল আমি তোমার উপর রাগ করিনি আমার মা আরো বলল বলল আমাদের অভাবের সংসারে এত টাকা খরচা করে কেন শাড়ি এনেছো যাও শাড়িটা ফেরত দিয়েছো তারপর তারপর কি হলো তারপর কত ঢোলাঢুলি কত কথা
ডেভিড, তুমি না সেদিন বললে তোমার মা বাবা যদি অনুমতি দেন তাহলে তুমি আমাদের সঙ্গে নিয়ে ভালো ভালো জায়গা দেখাবে? তুমি কি সে কথা তোমার মা বাবাকে জিজ্ঞেস করেছিলে? আমার বাবা সব কথা শুনে বললো বীরেশ্বর বাবু ছেলের সাথে নাকি মেম সাহেবের বিয়ে। তা আমার বাবুজি সাফ সাফ জানিয়ে দিয়েছে মেম সাহেব যা যা বলবে তুই তাই তাই করবি। আমার সঙ্গে তুমি কারখানায় চলো, তারপর আমি কুলি সর্দার আকবর ভাইয়ের সঙ্গে কথা বলে ছুটি নিয়ে ছুটি চাই। কিন্তু তুই তো কোনোদিন ছুটি চাস না? না আকবর ভাই, আজ একটু বাড়িতে কাজ আছে, কাল ঠিক সময় মতো ডিউটি চলে আসবো। আচ্ছা কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? খুশি জানা পেঞ্চি হরে যা রে দূরে দূরে যা রে পাখাগ তো মিলে দেনা পেঞ্চি হরে গা রে গা রে তিনি ভুলে যত খুশি জানা পেঞ্চি হরে যা রে দূরে দূরে যা রে। কতবার দেখেছি সূরজ উঠতে আর কতবার দেখেছি সূরজ ডুবে যেতে, কিন্তু এমন কাউকে পাইনি যাকে বোঝাবো সূরজ উঠলে মনটা কত ভালো লাগে আর ডুবে গেলে মনটা কত খারাপ হয়ে যায়। জানেন মেম সাহেব, এক একদিন রাত ভোর ঘুম আসে না, মনে হয় কখন সূরজ উঠবে। ডেভিড, তোমার শাদি করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্য ওঠা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, ভোরের আলোয় তোমায় তুলে দিয়ে বলবে ওঠো দেখো সূর্যের কি রং, তুমি খুশি হবে? খুশি মানে আমি বহুত খুশি হব, আমি তাকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। আমি যদি তোমাকে ঠিক সেইভাবে যত্ন করি তুমি আমাকে ঠিক সেইভাবে ভালোবাসবে। বাবুজি বলেছে মেম সাহেবের সঙ্গে চৌধুরীর লড়কা রাকেশের সাথে হবে, আমি তোমাকে কি করে জবাব দেব? ডেভিড, চুপ করে আছো কেন, বলো না তুমি আমি সেইভাবে ভালোবাসবে, বলো না। Thank you.
জীবন সঙ্গী করবি যে হবে সহজ সরল মানুষ, আজ আমি তা নিজের চোখে দেখে নিজের হাত থেকে গাছের উপর মেরে আনন্দ প্রকাশ করেছি। শ্যামলী, তোর সুখ আমার সুখ, আমার সুখ তোর সুখ। আমার মেয়ে শ্যামলী আপনাদের বাড়ির পুত্রবধূ হবে, এ তো আনন্দের কথা। আমার ছেলে এসে গেছে, আপনার সঙ্গে আলাপ করে দিই। রাকেশ, প্লিজ কাম হিয়ার। তাড়াতাড়ি বলো কি বলবে। আই এম ডক্টর, একটু রেস্ট নেবো। শ্যামবাবুকে প্রণাম করো। নমস্কার। তুমি আমাকে এখন প্রণাম করলে বাবা, কিন্তু আমি যে তোমাকে এখনই আশীর্বাদ করতে পাচ্ছি না, একবার আশীর্বাদের দিন আশীর্বাদ করবো। তাহলে আশীর্বাদের দিনটা পাকা রইল, আমি তাহলে চলি। নমস্কার। নমস্কার। ভগবান যা করো মঙ্গল। আশীর্বাদ পাকা দেখা, এসব কি ফালতু কথা হচ্ছে? না মানে ওই শ্যামবাবুর মেয়ে শ্যামলী, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আমি শ্যামবাবুর মেয়ে শ্যামলী। কিরে চুপ করে আছিস কেন রাকেশ? তুই আর অমত করিস না বাবা, আমার একটা কথা অন্তত রাখ, তাহলে তাহলে আমরা বড় শান্তি পাবো। দেখি তোমাদের কথা রেখে আমি শান্তি পাই কিনা। বলো তোমাকে মনে মনে উঠলো চলে যে আগুন, মনে মনে উঠলো চলে যে আগুন। কত কথা করে চলে গুন 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 গুন, যে কথা তোমার মনে
আনন্দ আছে। হ্যাঁ শোন, তোকে আমার সঙ্গে একবার হাটে যেতে হবে, কিছু জিনিসপত্র খরিদ করবো। কেন? ওই বাবু সাহেব, বাবুজির ছেলে সাদি আছে না, ওই শ্যাম বাবুর মেয়ে শ্যামলির সঙ্গে। তো আশীর্বাদের দিন বাবুজি যেসব উপহার দেবে আমাকেই তো পছন্দ করে কিনতে হবে, তো আমি একা বইব কি করে, তাই তোকেই সঙ্গে নিয়ে যাচ্ছি। তো হাঁ করে কি দেখছি, চল দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, জলদি জলদি চল। চৌধুরী বাবুকে আমার প্রণাম জানাবেন। আচ্ছা আচ্ছা, নে বেটা, পগড় পগড় শাড়ি আছে। হাঁ করে কি দেখছিস, নে, ভীম সাহেবের বহুত পছন্দ হবে। হ্যাঁ, তোমার শাদি করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্যটা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে,
ভোরে আলো তোমায় তুলে দিয়ে বলবে, ওঠো দেখো সূর্যের কিরণ, তুমি খুশি হবে, বলো না ডেভিড তুমি খুশি হবে, বলো না বলো না। তোর কি হয়েছে বেটা, তুই কাঁদছিস কেন? ডেভিড কাঁদছিস কেন রে? তোর চোখে জল কেন? ডেভিড আমি তোর বাপ, ওয়াদা করছি আমার জান কবুল করে তোর মুখে হাসি ফোটাবো। আমাকে সাজ বল তোর কি হয়েছে, বল চুপ করে আছিস কেন? লেকিন একটা কথা, যা বলবি তা যেন সব সাচ হয়। হ্যাঁ আমি শ্যাম বাবুর মেয়েকে ভালোবাসি বাবুজি। নেই ডেভিড, আমরা গরিব আদমি আছি, আমাদের ভালোবাসা পাপ, আমাদের ভালোবাসা অন্যায়। নেই ডেভিড, আমরা ছোট আদমি আছি, আমাদের ভালোবাসতে নেই। শ্যামলি আমাকে বলেছে আমার মা যেমন তোমাকে ভালোবাসে, শ্যামলিও ঠিক তেমনি ভাবে আমাকে ভালোবাসবে। সব ঝুট বাত আছে, সব ঝুট, এসব ঝুট বাত আছে। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ডেভিড।
করছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশ্বর নিজের সিন্ধুকে আশীর্বাদ করতে আর তার ছেলের আকাশের সিন্ধুকে দেখতে, আর এখন তুই বলছিস আশীর্বাদ নিবি না? আমি তো তোমাদের আগেই সব বলেছি, সব জেনেও আশীর্বাদের দিন ঠিক করলে কেন? মা গো, তোর কথায় আমরা তেমন গুরুত্ব দিইনি, তাই ঠিক করেছি। শোন শ্যামলী, একটা কথা মনে রাখিস, এই আশীর্বাদ তুই যদি না নিস, জেনে রাখ আজ রাতে তুই তোর বাপের মরা মুখ দেখবি। বাবা, মরা মুখ দেখবি। বাবা, আমার একটা কথা শোনো। ওই তো মেম সাহেব আসছে। তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। আপনি আগে আশীর্বাদ করুন। না না, কি ব্যাপার, তুমি আশীর্বাদ গ্রহণ করলে না কেন? আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে, আসুন আমার সঙ্গে। ফোনিটা না করে সোজাসুজি বলো, কি তোমার মনের কথা? ভূমিকা নয়, সোজাসুজি ভাবেই আপনাকে জানাচ্ছি, ডেভিডকে আমি ভালোবাসি। বাবার কথা রাখতে আপনাকে সান্ত্বনা দিয়ে যদি আমি আপনার ছেলেকে বিয়ে করি, তবে চিরকাল তার প্রতি স্ত্রীর কর্তব্যই পালন করে যাব, ভালোবাসার মনটা পড়ে থাকবে ওই ডেভিডের উপর, সেটা কি আপনি চান? হ্যাঁ চাই, আমার আশীর্বাদ এখনই সবার সামনে তোমাকে নিতে হবে, নইলে কিভাবে তোমাদের শাস্তি দিতে হয় আমি জানি। শাস্তি দেবেন? হ্যাঁ, চরম শাস্তি, যা শুনলে তোমার বাবা মা শিউরে উঠবেন। না, আমার বাবা মাকে শাস্তি দেবেন না, আমার বাবা মাকে শাস্তি দেবেন না। তাহলে একটাই উত্তর চাই, আমার আশীর্বাদ গ্রহণ করবে কি না? ঠিক আছে, বাবুজি। শ্যামলীকে চরম শাস্তি দেবার জন্য তোর পুত্রবধূকে আমি প্রথম আশীর্বাদ করব, যাতে সারা জীবন ডেভিডের কাছেও বন্দি থাকে। নেই বাবুজি, না না, কিছুতেই হতে পারে না। না, একজন অশিক্ষিত গরিব, তার সঙ্গে আমার জাতের মিল নেই, তার সঙ্গে আমার মেয়ে শ্যামলীর বিয়ে হতে পারে না। শ্যাম বাবু সাজবাদ বলেছে, আমি ডেভিডের সঙ্গে শাদি দিব না, আমি ওর বাপ, মা, আমি ভালো বন্ধু বুঝবো, আমি শাদি দিব না, আমাকে জোর করবে না, আমি শাদি দিব না, না না দিব না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একটু আড়ালে চলো। আমি আসছি। তুমি কি সকলের কাছে আমার অপমান করবে বলে এই অনুষ্ঠানের আয়োজন করেছ? না রাকেশ, না। বাবা কি তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে অপমান করে? ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুই আমায় ক্ষমা কর রাকেশ। তোমার ক্ষমাকে আমি ঘেন্নার চোখে দেখি। আর এটাও জেনে রাখো, তোমাদের সবাইকে কি করে পিটিয়ে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। রিমেম্বার, দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। কেন কেন ওই মেয়েটার সঙ্গে মিলামিশা করিস? বাবুজি, বাবুজি, আমার মেরো না বাবুজি, আমার বড় কষ্ট হয়। কষ্ট লাগে? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবা আমার লড়কার গায়ে তুমি হাত লাগাবে না। চামেলি,
তুই এখান থেকে সরে যা, আমি দেখবো এত বড় হিম্মত আর কোথা থেকে হলো। আর বাদ হিম্মত দেখাবে আমার লড়কার মন, তোমার চেয়ে অনেক বড় ও বহুত হিম্মত দেখাতে পারে। আমি মহাময়কে আশীর্বাদ করছি, ওর ভালোবাসার মানুষকে ও যেন কাছে পায়। মা, তুই বাবুজিকে একটা কথা বোঝা, ভালোবাসার অধিকার সব মানুষের আছে। সব মানুষের আছে, বল। আছে বেটা, হাজার ভার আছে। ওকে ওকে তুমি কষ্ট দিও না, ও যে আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি। তারা কতটুকু কণা আছে গো তোমার কাছে কি, এ যে গহীরের হার একবার মেলে যা, এ যে গহীরের হার একবার মেলে যা, ভালোবাসা ছাড়া আছে কি। বুঝি না কি তার ছল, কি যে তার ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে,
নিশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? রাকেশ, আমাদের প্রথম শায়েস্তা করতে হবে ডেভিডকে, যে আমাদের সমস্ত চোরা চালানের ইনফরমেশন গুলোই থানায় দিয়েছিল। আর তারপর মঙ্গল, আমার মাথায় একটা প্ল্যান এসছে। এসো ভেতরে এসো। আরে এ তো বোঝো মন আছে। अंदर में कौन है रे? हाँ? ओए! সব মাল কোথায় যাচ্ছে? আমি বলছি কোথায় যাবে। মানুষের কাছে যাচ্ছিস, তাই তোর হাতে দড়িটা খুলে দিলাম।
মেয়েটার সামনে তো অপমান করা যায় না। কিরে চল চল সালা। শ্যাম বাবু, শ্যাম বাবু, আরে ও শ্যাম বাবু, কি ব্যাপার এত ভিড় কেন? আপনার মেয়ে শ্যামলীকে দেখাতে এসেছি, সে যাকে ভালোবাসে সেই ডেভিডের থোপড়াটা এখন কেমন দেখতে লাগছে। এসো এসো দেখে যাও। শ্যামলী, আমার আমার কোনো দোষ নেই শ্যামলী, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। আমার আমার বাবাকে একটা খবর দেবে শ্যামলী। তোমাকে এমন ভাবে কে মেরেছে? কে মেরেছে? এই বিশাল জনসাধারণ, তাই পাবলিকের ঝাড় থেকে বাঁচাবার জন্য আমি পুলিশে জমা করতে যাচ্ছি। হ্যাঁ থানায় কেন? তাজ্জব ব্যাপার। আরে সালা চোর, পকেট মাস, মাগলার, গুন্ডা, ছিনতাই বাজদের ঘর তো থানাতেই হয়। চল সালা, চল চল বাবা। আমি জানি বাবা, ডেভিড কখনো খারাপ কাজ করতে পারে না। তোমার ভয় পড়ছি বাবা, ডেভিডের জামিনের ব্যবস্থা করে দাও। আচ্ছা, তার জন্য আমি অপমানিত হয়েছিল, তার জামিন দেবো আমি? জেলে পচে মরুক তবে আমার শান্তি হবে। ছি ছি ছি, এই তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, মেয়ের সঙ্গে গলা মিলিয়ে প্যান প্যান করে কাঁদলে কোনো লাভ হবে না। এতে নেই সব শ্যামলী মারে, আমি জামিন দিতে রাজি আছি মা, কিন্তু আমার নিজেরই টিকে ধরাবার জামিন নেই। আমার জামিন তোরা নেবে না, তুই ভাবিস নি মা। আমি দেখছি যদি কোনো বন্ধু বান্ধবকে ধরে ব্যবস্থা করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। শ্যামলী, শ্যামলী, এখানে আসার আগে মার মুখে যখন শুনেছিলাম তোর বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে ঠিক করেছিলাম আমার গয়নাগুলো তো আর কাজে লাগবে না, তোর বিয়েতে তোকে উপহার দেব। আমার মনে হয় আপাতত এই গয়নাগুলো বন্ধক দিয়ে যে টাকা পচাবে তাতে জামিনের কোনো অসুবিধা হবে না। রেখা দিয়ে আমি যে ভীষণ ভালোবাসি, ভীষণ। ডেভিড কি হেভিলি ইনজিওর্ড? হ্যাঁ, তুমি স্ট্রং মাইন্ডেড ছিল তো, ফার্স্ট এড পাওয়ার পর বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ওই খানিকটা জায়গা স্টিচ করতে হয়েছে আর ব্যান্ডেজ। তবে একটা কথা জেনে রাখুন মিস্টার বোস, আমার চাকরি থাক বা না থাক ওই শয়তানদের পানিশমেন্ট আমি দেবই। কোনো সন্ধান পেয়েছেন? হীরা সিং নামে একজন স্মাগলার, যে দত্তবাবুর ডান হাত ছিল, অবশ্য এখন সে তার এক নম্বর শত্রু। তার কাছ থেকে কয়েকটা ইনফরমেশন জোগাড় করে আমি জাল বিস্তার করেছি। নমস্কার বড় বাবু, ডেভিডের জামিনের ব্যাপারে এসেছি। হ্যাঁ, কিন্তু ডেভিডের জামিনের ব্যবস্থা তো হয়ে গেছে, এনাকে চেনেন? হ্যাঁ ওনাকে চিনি, আপনাকে অশেষ ধন্যবাদ। না না, ধন্যবাদ দেবার কি আছে। সব ঝুট বাত আছে ও বেটা, রাকেশ মিথ্যে বদনামি দিয়েছে। বড়া বাবু, আমার লড়কা ডেভিড ওর মা বাবাকে পূজা করে, ফুল দিয়ে পূজা করে, ও বেটা রাকেশ ঝুট বলেছে।
আমার লড়কা আচ্ছা আছে বড় বাবু মঙ্গল আমার কথা শোনো আমি তোমার ছেলেকে বিশ্বাস করি আমি জানি ডেভিড কোনো অন্যায় করতে পারে না কিছুতেই না যারা ওর নামে মিথ্যে বদনাম দিয়ে মিথ্যে অপবাদ দিয়ে ওকে হাজতে বন্দি করে রাখার চেষ্টা করছে তাদের আমি ছাড়বো না তাদের রাতের ঘুম হয়ে কেড়ে নেব আমি ওদের শাস্তি দেব শাস্তি ওদের পেতেই হবে বড়া সাহেব ভগবান আপনার মঙ্গল করবে বড়া সাহেব ভগবান আপনার ভালো করবে শুন চিঠি এসেছে কলকাতায় চলে যাচ্ছি কেন এখানে আসার আগে লায়ন পাবলিসিটিতে ইন্টারভিউ দিয়েছিলাম চাকরিটা পেয়ে গেছি দুই বোকা অমনি চোখে জল এসে গেল দেখিস সময় পেলেই আমি মাঝে মাঝে চলে আসব তোমার কাছে কলঙ্ক তুমি কি জানো যে সাংলা চা বাগানের পুরো জমিটা তোমার বাবা মঙ্গলুর নামে লিখে দিয়েছে তুমি কি জানো যে যে ঘরটায় মঙ্গলু বাস করে সেটা তোমার ওই বাবার টাকায় তৈরি কি হয়েছে তোমাকে তোমার বাবা স্নেহ মায়া মমতা সবকিছু থেকে তুমি আজ বঞ্চিত রাকেশ আমি লিখে সবকিছু উজাড় করে ঢেলে দিয়েছে ওই মঙ্গলু আর ডেভিডকে স্টপ ইট স্টপ ইট I said, stop it! You scoundrel! তুমি এত বড় সাহস তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ হ্যাঁ শুধু কৈফিয়ত নয় আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনে চলতে হবে আমার হুকুম ডেভিডের জামিনদার তুমি হতে পারবে না রাকেশ তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ দিনের পর দিন তুমি যেমন আমার উপর স্পর্ধা দেখিয়েছ আজ আমারও ক্ষমতা আছে তোমার উপর স্পর্ধা দেখাবার কি দিয়েছ আমায় স্নেহ মায়া মমতা কিছু না সবকিছু দান করেছ বাড়ির চাকর মঙ্গলু ছেলে ডেভিড কে আর আমার আমার তুমি সারা জীবন নেকলেস করেছো আর একটা কথা নয় আর একটা কথা বললে এ পৃথিবীতে হয় তুমি থাকবে নয় আমি রাকেশ তোমার বাবাকে অপমান করার তোমার কোনো অধিকার নেই রাকেশ তোমার পিস্তলে কটা গুলি আছে চালাও দাঁড়িয়ে রইলে কেন চালাও বাবা আজ তোমায় ছেড়ে দিলাম এরপর যদি আমার হুকুম না মেনে তুমি কোনো কাজ করো তাহলে এই পৃথিবীতে হয় তুমি থাকবে নয় আমি রিমেম্বার হয়ে গেছে চামেলি নেই নেই ঝুট বলছে না
আমার বেটাকে মিথ্যে বদনামি দিয়ে হাজত বাস করালি। ভগবান ভগবান তোকে শাস্তি দেবে রাকেশ, ভগবান তোকে শাস্তি দেবে। চার সালা ভগবান, ভগবান তো আমি সারা, তাই তোকে শাস্তি দিতে এসেছি। আমি যে তোকে মেরেছি, এ খবর যদি থানায় যায় তোকে সব সালাকে মেরে ফেলবো। দেখিস ওকে একদিন ঠিক শাস্তি দেবে, দেখি। বাবুজি, মা বাবুজি, বলো। কে মেরেছে, কে মেরেছে বলো। রাকেশ, দেখি বাবুজি তোমার তোমার পিঠে কটা দাগ বসিয়েছে। আমি সারা এক এক করে গুনবো, আর সারার বুকে পিঠে আমি তোমার দাগ বসাবো। দেখি বাবুজি, দেখি বাবুজি, দেখি। এক, দু, তিন, চার, পাঁচ, ছ, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো। যে লাঠিটা দিয়ে আমার বাবুজিকে রাকেশ মেরেছিল, সে লাঠিটা কোথায় মা? মাটিতে। রাকেশ, রাকেশ, দেবীর বাড়ির সামনে খেপা কুকুরের মতন রাকেশের নামে যা তা বলছে। রাকেশ কিন্তু বাড়িতে আছে, যদি কোনো অঘটন ঘটে যায়। রাকেশ, রাকেশ, মা তুই যা কিন্তু তারা বেরিয়ে আয়, ওকে আমি আবার তারা তারা বেরিয়ে আয়।
যে গাছের ডালটা দিয়ে আপনার ছেলেকে মেরেছি সেটা আপনার হাতে তুলে দিচ্ছি। এটা দিয়ে মেরে আপনি আমাকে যত খুশি শাস্তি দিন, আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। মাধুরী, তুমি যদি দেবীদের গায়ে হাত তোলো তাহলে আমি এমন সত্য প্রকাশ করতে বাধ্য হব যা শুনলে তুমি ভীষণ আঘাত পাবে। আঘাত? সত্য কি জানতে চাও? তাহলে শোনো, যাকে তুমি দিনের পর দিন আদর দিয়ে মাথায় তুলে নরকের পথে ঠেলে দিয়েছিলে সেই রাকেশের বাবা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার নাম মন্দ সিং। বাবুজি, আপনি ঝুট বলছেন, আপনি ঝুট বলছেন। মাধুরী, মাধুরী, আরো শুনে রাখো, তোমার মৃত সন্তান জন্ম হওয়ার পর ডাক্তার যখন জানালো তুমি চিরজীবনের মতো বন্ধা হয়ে গেছো, তখন ওই মন্দ সিং তার নিজের সন্তানকে দান করে তার স্ত্রীর বুকটাকে শূন্য করে দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েছিল। তার বিনিময়ে তুমি কি দিয়েছ, কি দিয়েছ? শুধু দুঃখ, কষ্ট আর অত্যাচার। চেয়ে দেখো এই ডেভিডের দিকে, যার সঙ্গে মন্দর কোনো রক্তের সম্পর্ক নেই। সব সব
बंद करो सब बंद करो हमें तुम्हारे कोनो कथा सुनते चाहिए साहब हमें शुद्ध जाने हमारे बाबा मंगलू सिंह और हमारे माँ चमेली सिंह और सारा जीवन भगवान के चाहते प्रार्थना करे जाबो हमें जनो जन्म जन्म में बाबा मार घर पैदा होते पारी साहब बोल माँ सच बोले कि ना बोल ना रक्त संपर्क नहीं बोले कि तुम लोग दूर सर दे बोले तो सुनी हमार रक्त संपर्क नहीं हमें हमें तो के जन्म दिए छी हमें तो के जन्म दिए छी बेटा तू हमार लड़का बेटा तू हमार लड़का प्रिया हमार लड़का कविक 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 मुझे फेलते चाहे खूब भालो बाबा राकेश खूब भालो किंतु शुद्ध मुखे बोलने तो होवे ना बाबा राकेश काजेर मध्य दिए पृथ्वी थे कोई नाम तक एके बारे मुझे फेलते हवे जी तानोले सारा जीवन तुम्हारे घरे जंत्रणा है छटपट करे काटाते हवे बाबा सेटाई हवे तुम्हार जीवन चरम ट्रेजेडी बाबा राकेश यस यस आई विल डू इट ना जवाब আমি চাইতে আসিনি শুধু একটাই কথা বলতে এসেছি কেন একটা ভালো ছেলের জীবন এভাবে নষ্ট করে দিলেন যার মধ্যে অনুভব শক্তি আছে যার মধ্যে সরলতা বিরাজ করছে যে একদিন লেখাপড়া শিখে অনেক বড় হতে পারত আপনি বাবা হয়ে তাকে সকলের কাছে হেয় করে রাখলেন তাই আপনাকে অশ্রদ্ধা না করে একটা অনুমতি চাইছি ডেভিডকে আমি কলকাতায় নিয়ে যেতে চাই টিউশন করে সেই টাকা দিয়ে ওকে লেখাপড়া শেখাবো ডেভিডকে এতদিন যারা ঘৃণার চোখে দেখেছে তাদের সকলের কাছে ওকে অনেক অনেক বড় করে তুলব আমি আশীর্বাদ করছি মা ভগবান যেন তোকে সেই শক্তি দেয় नेपाल থেকে আসা আমার সমস্ত চোরাই মাল পুলিশে আটক করেছে আপনি কি বলছেন আমি নেপাল বর্ডারে লিংক ম্যান আছি খবরটা কে দিয়েছে সেটাও আমি জানতে পেরেছি কে দিয়েছে হীরা সিং সে এখন কোথায় এখন রোজ সন্ধ্যাবেলায় তার আড্ডা মহাদেবের ভাটিখানায় Thank you very much. Bawad. Bawad. Tumhi immediate spot e chole jao. Okay, boss. Jivan. Boss. Hira Singh er upor tumi kora nazar. Okay, boss. Ami ebar Hira Singh ke ektu dekhte chai. Hira Singh, tumi tomar nijer jiboner jhuki niye. Amar jonno emon ekta kaj korte cholecho. Jar jonno onek dhonnobad. Ami kotha dicchi. তোমার চাকরির ব্যবস্থা আমি করবই হীরা সিং আমার ধর্ম হচ্ছে মানুষ তৈরি করা নষ্ট করা একদিন তোকে আমি তৈরি করেছিলাম আর আজ এসেছি তোকে আমি নষ্ট করতে Ah!
ডেভিড, তুমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, তাই তোমাকে সি অফ করতে এলাম। আশা করি তুমি আমায় অভিনন্দন জানাবে। মানে? মানে একটাই, সেদিন আমার হাত থেকে পিস্তলটা পড়ে গেছিল, আজ আমার হাতে পিস্তল আর সঙ্গে আছে আয়রনম্যান বাইক। এই দুটো শক্তি যদি তোমার উপর প্রয়োগ করি, পৃথিবী তোমায় ছাড়তেই হবে। কিন্তু তারপর তুমি কি ফাঁসির দড়ি থেকে মুক্তি পাবে? আমি খুন করলে ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারবো, কিন্তু তুমি পারবে না, কারণ আমার টাকা আছে, আমার ঐশ্বর্য আছে, হাতের মুঠোয় আছে বড় বড় মিনিস্টাররা। তোমার কি আছে? আমার অনেক কিছু আছে। এই যে দেখছো, আমার দুপাশে আমার বাবা মা আছে, তাদের আশীর্বাদে তোমার ওই হাতের পিস্তল মাটিতে পড়ে যাবে, তোমার আয়রনম্যান বাইক তুমি সাত হয়ে যাবে, তোমার দেহটা টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকবে। তাহলে দেখি তোর বাবা মার আশীর্বাদ বড় না আমার শক্তি বড়। দেখবে
দেখো দেখো কি সুন্দর ঘুমাচ্ছে রাকেশ। তুই জেগে উঠলে না তোকে বুকে জড়িয়ে ধরে বহুত প্যার করবো, আর মারবো না আর কষ্ট দিব না, বহুত 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 প্যার 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 প্যার। এখন আপনি বলুন, মম্মুকি তার নিজের ছেলেকে ইচ্ছাকৃতভাবে খুন করেছিল? হ্যাঁ করেছিল ধর্মাবতার। আমার বাবুজি যদি সেদিন রাকেশকে খুন না করতো তাহলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যেত, অনেক নারীর সতীত্ব চলে যেত, অনেক মেয়ের স্মৃতি সিঁদুর মুছে যেত। তাই মহামান্য আদালতের কাছে আমি হাত জোর করে বলছি, নেহের বিচার করুন। সব শোনার পর আমি যে সিদ্ধান্তে এসেছি তার বক্তব্য হল, আসামি মঙ্গল সিংকে 345 ধারা অনুসারে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমি হাত ধরছি, আপনাদের আমি পায়ে ধরছি, আপনারা আমার মঙ্গলকে নিয়ে যাবেন না। মঙ্গল মঙ্গল তুই আমার ছেলে যাস না, মঙ্গল আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, মঙ্গল আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। বাবুজি আমাদের কাছে আবার ফিরে আসবে, আমাদের ভালোবাসবে, আদর করবে। আমি চলছি, কাঁদিস না মা, কাঁদিস না মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।